আজকে মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। আর আগামী 26 জানুয়ারি রাহুল গান্ধীর নেতৃত্বেই ভারত জোড়ো ন্যায় যাত্রা আসাম সীমান্ত পেরিয়ে বক্সিরহাট দিয়ে কোচবিহার জেলায় প্রবেশ করবে। এরপরে কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় ঘরে আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করবে। জানা গেছে ফালাকাটায় রাত্রিবাস করবেন ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রতিনিধিরা। পরের দিন ফালাকাটা কংগ্রেস কার্যালয়ের সামনে একটি সভাও হবে। এরপরই বীরপাড়া হয়ে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে। আর এই কর্মসূচি সফল করতেই রবিবার ফালাকাটা ব্লক কংগ্রেস কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য কোচবিহার জেলা এনটিটিউসির সভাপতি বিশ্বজিৎ সরকার, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস নেতা চিরঞ্জিৎ দত্ত, ত্রিবিদেশ তালুকদার সঞ্জয় চৌধুরী সহ অনেকে। মূলত আগামী লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে ভালো ফল করতে চাচ্ছে কংগ্রেস। আমরা আজকে কোচবিহার জেলা আইনজীবীর পক্ষ থেকে বেরিয়েছি এই কারণে যে ভারতবর্ষের মানুষকে একসাথে জুড়তে এবং ভারতবর্ষের মানুষকে ন্যায় অধিকার পাইয়ে দিতে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা আজকে মণিপুর থেকে শুরু হলো। এই যাত্রা আগামী 26 জানুয়ারি আসাম সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের বক্সিরহাটে ঢুকবে। বক্সিরহাট কোচবিহার জেলা এবং এই কোচবিহার জেলা বক্সিরহাট থেকে মারুগঞ্জ দিয়ে কোচবিহারের ঘুঘুমারি হয়ে স্টেশন মোড় দিয়ে কাছারির মোড় দিয়ে খাগড়াবাড়ি মোড় হয়ে রাহুল গান্ধীর যাত্রা চলে যাবে পুন্ডিবাড়ির দিকে। পুন্ডিবাড়ি থেকে ঘোষাডাঙ্গা এবং ঘোষাডাঙ্গার পরে ফালাকাটায় তিনি এবং তার সহযোদ্ধা যারা আছেন তারা সেখানে রাতযাপন করবেন। এবং পরের দিন সকালে অর্থাৎ 27 জানুয়ারি সকালে ফালাকাটা কংগ্রেস কার্যালয়ে সামনে মঞ্চ করে এক বিশাল সমাবেশ আমরা ওখানে করব। তাই আজকে বেরোয়েছি ফালাকাটা সভার কাজ শেষ করে। আমরা এখান থেকে তুফানগঞ্জ থেকে বক্সিরহাট থেকে আবার বক্সিরহাট থেকে যখন রাহুল গান্ধী এখানে প্রবেশ করবেন মাঝখানে মারুগঞ্জ তুফানগঞ্জের মাঝখানে এক জায়গায় তিনি দুপুরের আহার তারা গ্রহণ করবে এবং সেই সমস্ত কাজগুলো